অ্যাকাউন্টটা এখানে ওখানে ইয়ে দেয় না, দেওয়ানি ব্যাংক অ্যাকাউন্ট দেয়নি, সেক্ষেত্রে আমি কোনো প্রবলেম আছে কিনা বুঝতে পারতেছি না। আপনার পেনিয়ার অ্যাকাউন্ট বুঝলাম না, পেনিয়ার অ্যাকাউন্টে কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার? করছি কি ওটা কার্ড আপনার লাইভে কথা বলতে হবে, ওদের ট্রেডিং অপশন আছে না, লাইভ জি 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 লাইভে কথা বলতে হবে, লাইভে কথা বললে ওই অ্যাকাউন্টে নিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে জি। ভাই আপনার কই সাবমিট করছেন বুঝলাম না। যে আমি ইসিগনে সাবমিট করছি, সেক্ষেত্রে ওই যে জিপ ফাইল তৈরি করে সাবমিট করছি যে। আচ্ছা এই যে ভাই, আচ্ছা এটা কোথায় জানি চলে গেল, খুঁজে পাচ্ছি না। আপনি একটা মেইল, আপনি না হলে আমার একটা মেইল অ্যাড্রেস দেন, আমি আপনার মেইলে সেন্ড করি। আচ্ছা আপনি এইচ কম্পিউটার না? জি হ্যাঁ দেখেন ইমেল অ্যাড্রেস গেছে, পাইছি সেন্ড করে দেন। জি পাইছি। ফিরোজ ভাই আমরা আগে যারা দিয়েছিলাম আমাদের অ্যাসাইনমেন্ট গুলোকে দেখেছেন? কয়েকজনটা দেখা হয়েছে, সবার গুলো আমি আসলে দেখিনি, কিন্তু যারা যাদের গুলো আমি সরাসরি হাতে পাইছিলাম বা এখানে আসছিল তাদের গুলো দেখছি। গত এক সপ্তাহেরটা যারা দিয়েছেন এটা এক সপ্তাহের মধ্যে দেখিনি, যাদের গুলো দেখছেন না সবগুলো মোটামুটি দেখা হয়েছে। না আমরা যে শুরুতে দিয়েছিলাম আর কি, শুরুতে যে টাইম লাইনটা ছিল তখন, শুরুতে ওগুলো, হ্যাঁ ওগুলো দেখছিলাম, ওখানে তো ওইগুলো ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম আপনাদের অনেকগুলো। মেইল সেন্ড করছেন? হ্যাঁ করতেছি ভাই, একটু সময় লাগবে, আমি সম্ভবত অফিসে রাখছে কিনা ফাইলটা আমি দেখতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেন আমরা দেখি শুরু করা হ্যাঁ যায়। পরে ডিসকাস দেখি আমি। হ্যাঁ জি আচ্ছা, যারা আসছেন আমি তাদেরকে নিয়ে ক্লাস শুরু করি, আর দেরি না করি। হ্যাঁ
আচ্ছা, আমরা আজকে যে আলোচনা, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। হ্যাঁ, আমাদের গত ক্লাস গুলো যেগুলো হয়েছে মোটামুটি আপনাদের আশা করি কোনো প্রবলেম নাই। ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে সেট আপ দেওয়া সবগুলোতে আমার মনে হয় আপনাদের প্রবলেম নাই। আজকের ক্লাসটা আমরা লিখবো যে, যেহেতু আমাদের মোটামুটি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর আর কি পয়েন্ট যেগুলো, তার মধ্যে কন্টেন্ট হচ্ছে একটা। তো কন্টেন্ট আমরা রাইটিং এখন কিভাবে রাইট করব, বা এটা মানে কি কি মানে টাইপের হতে পারে, কেমন ভাবে আমরা কি করব না করব, আমরা মোটামুটি কন্টেন্ট রাইটিং এর এই পার্টে আমরা আলোচনা করব। যদিও আমি অ্যাডভান্স লেভেল হয়তো বেশি একটা বলতে পারবো না, আর অনেক কিছু থাকতে পারে ক্রিটিক্যাল জিনিস। আমি যেটা আর কি জানি আর কি, যেটা আমি শিখছি আর কি আমার গুরুর কাছ থেকে, এটা হচ্ছে আমার যার কাছ থেকে শেখা, ওনার নাম হচ্ছে তোফায়েল খান। হ্যাঁ, এই ওয়েব কোড বিডির একজন ভালো মানের আর্টিকেল রাইটার ছিল অফিসিয়ালি। পরে উনি আর কি গত 14 সালে উনি ঢাকা থেকে চলে গেছে, উনি কিশোরগঞ্জে পারি আর কি। উনি ভালো মানের রাইটার, একদম খুব টপ লেভেলের রাইটার। তো ওনার কাছ থেকে আমি শিখছিলাম আর কি আর্টিকেল রাইটিংটা। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো কন্টেন্ট, আমরা আজকের ক্লাসটা হচ্ছে আসলে কন্টেন্ট কি। এখন আমরা কন্টেন্ট বলতে আসলে কি কি বুঝি, কন্টেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে সামথিং লাইক দ্যাট ইজ টু বি এক্সপ্রেস থ্রু সাম মিডিয়াম অ্যাজ স্পিচ, রাইডিং অর এনি অফ আওয়ার ভেরিয়াস আর্টস। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো একটা জিনিস যেটা এক্সপ্রেস করবেন কোনো একটা মাধ্যমের সাহায্যে, লাইক সেটা হতে পারে কথার মাধ্যমে, হতে পারে রাইটিং বা লেখার মাধ্যমে, অন্য কোনো জিনিস কোনো আর্টের মাধ্যমে। এখন সেটা আবার হচ্ছে যে অঙ্গি ভঙ্গি বা হাতের ইশারা, যে কোনো জিনিস কারো কাছে প্রেজেন্ট করাটাই হচ্ছে ওইটা কন্টেন্ট। কন্টেন্টটা আপনার দুই রকম হতে পারে, একটা হচ্ছে মানে কথার মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার লেখার মাধ্যমে। হ্যাঁ, তো আমরা যে কোনো ভাবেই যদি আমাদের মনের কামনা বাসনাকে মানে কারো কাছে যদি প্রকাশ করতে পারি, তো যে জিনিসটা প্রকাশ করলাম, যেভাবে প্রকাশ করলাম, এটা হচ্ছে কন্টেন্ট। মানে যার মাধ্যমে প্রকাশ করলাম, এটা হচ্ছে কন্টেন্ট। এখন আমরা কন্টেন্টটা সাধারণত দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট, একটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। মাল্টিমিডিয়া কন্টেন্টটা হচ্ছে আমাদের ভিডিও অথবা ভয়েস, আমরা কথার মাধ্যমে যেটা আর কি কন্টেন্ট বলি আর কি সাধারণত। যেটা হয় যে ইউটিউবে আমরা যে ভিডিও আপ করি, ভিডিও আপলোড দেই, এই ভিডিও আপলোড গুলো হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট। কারণ ভিডিওর মাধ্যমে আমরা কি করি, মানুষের কাছে আমাদের একটা প্রোডাক্টের বার্তা পৌঁছাই দিই, একটা প্রোডাক্টের বিভিন্ন রকমের জিনিস আমাদের একটা ছেলে মানে যারা কিনবে কাস্টমারদের কাছে আমরা এক্সপ্রেস করি। তো এটা হচ্ছে একটা কন্টেন্ট। আবার ভয়েসের মাধ্যমে যখন পডকাস্ট হয়, এগুলো কিন্তু একটা করে কন্টেন্ট। আবার দেখবেন যে ইনফোগ্রাফিক ইমেজ যেগুলো থাকে, ইনফোগ্রাফি, এটা একটা কন্টেন্ট। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। তো ইনফোগ্রাফিক কন্টেন্টটা কিরকম হতে পারে দেখি, মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা,
এটা হচ্ছে দেখেন একটা দেখাচ্ছি ইনফোগ্রাফিক কন্টেন্ট, এটা একটা ইনফোগ্রাফিক কন্টেন্ট। হ্যাঁ, হাউ ইজ ডাজ সেলফ কম্পারিজন হেল্প। দেখেন টোটালি এইরকম যেগুলো আমরা সাধারণত দেখি এগুলোকে বলা হয় যে ইনফোগ্রাফিক কন্টেন্ট। তো এরকম যেগুলো থাকবে এটা একটা মাল্টিমিডিয়া কন্টেন্টের মধ্যেই পড়ে। তো এখন হচ্ছে আমরা আবার আসি, তো টেক্সট কন্টেন্ট হচ্ছে ব্লগ আর্টিকেল। আমরা যে আর্টিকেল গুলো পাবলিশ করি, হ্যাঁ, এগুলো হচ্ছে টোটালি টোটালি হচ্ছে আমাদের টেক্সট কন্টেন্ট। টেক্সট কন্টেন্টের ভিতরে আমাদের মাল্টিমিডিয়া কন্টেন্ট থাকতে পারে, যেমন আপনাদের ইনফোগ্রাফিক থাকতে পারে, ইমেজ থাকতে পারে, তারপরে কোনো টেক্সট কন্টেন্টের ভিতরে ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাড করতে পারি। হ্যাঁ, এগুলো মোটামুটি করা যায় আর কি। তো এখানে হচ্ছে দেখেন আমাদের যে টাইপ অফ কন্টেন্ট তো মোটামুটি দুইটা। এখন আমাদের টেক্সট কন্টেন্টটা নিয়ে আলোচনা করব আমরা সাধারণত। এখানে আমাদের এর আগে আমরা যেটা করছি যে মাল্টিমিডিয়া কন্টেন্ট, এটা হচ্ছে তো বুঝাইলাম মাল্টিমিডিয়া কন্টেন্টটা শুধুমাত্র ইউটিউব এবং ভয়েস যেটা এটা। আর টেক্সট কন্টেন্টের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, এই টেক্সট কন্টেন্টটা আসলে কি কি টাইপের টেক্সট কন্টেন্ট হতে পারে এটা আর কি মোটামুটি এখন আলোচনা করা হবে। তো এখানে দেখেন যেটা হচ্ছে ব্লগ কন্টেন্ট এক নম্বরে আছে। এখানে 16টা টাইপ আছে কন্টেন্টের, টেক্সট কন্টেন্ট 16 টাইপের। তো 16 টাইপের মধ্যে আমাদের লাল কালারের যে কয়েকটা আছে এটা আমাদের কাজে লাগবে, আর বাকিগুলো আমাদের আসলে খুব একটা দরকার হয় না। বুঝতে পারছেন, এখানে ব্লগ কন্টেন্ট লাগবে, রিভিউ কন্টেন্ট লাগবে, আর হাউ টু কন্টেন্ট। আমাদের সাধারণত এই দুই টাইপের কন্টেন্ট হলে আমাদের মোটামুটি কাজ শেষ, আর বাকিগুলো আমাদের আসলে সাধারণত লাগবে না। আর বাকিগুলো হচ্ছে নর্মালি আমরা মানে যেগুলো কাজ করি এই কাজগুলোর জন্য না। তো এখন আমাদের কথা আসতে পারে যে আসলে ব্লগ কন্টেন্ট কোনটা, তাই না? ব্লগ কন্টেন্ট আসলে আমরা কোনটাকে ব্লগ কন্টেন্ট বলবো? সাধারণত যে ব্লগে যে কন্টেন্ট গুলো থাকে, যে কোনো সেটা হাউ টু কন্টেন্ট হতে পারে অথবা ব্লগে যেগুলো কন্টেন্ট সাধারণত পাবলিশ হয়, হ্যাঁ, এগুলো টোটালি ব্লগ কন্টেন্ট হিসেবে কাউন্ট করা হয়। তো একটা ব্লগ কন্টেন্টের আমাদের উদাহরণ উদাহরণ দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে এই দেখেন যে কন্টেন্টটা বলা আছে যে 67 সায়েন্স ব্যাক টু ইট টু লস ওয়েট। এখানে লস মানে ওয়েট লস করার কিছু টিপস শেয়ার করা হয়েছে। তো
এখানে যে কন্টেন্টটা দেয়া হয়েছে এটা টোটাল একটা ব্লগ কন্টেন্ট। কারণ হচ্ছে কি জানেন, এখানে যে ব্লগের কন্টেন্ট গুলো লেখানো হয়েছে এটা একটা ব্লগে, এটা একটা যে গ্রেটেস্ট একটা ব্লগ, আর এখানে একটা কোনো একটা প্রবলেমের সলিউশন দেয়া হয়েছে। ওয়েট লসটা হচ্ছে প্রবলেম, তার কিছু সলিউশন দেয়া হয়েছে, সাইন্টিফিক সলিউশন। তো এটা কিন্তু একটা টোটাল একটা ব্লগ, ব্লগ কন্টেন্ট। এরকম যদি কোনো কন্টেন্ট হয় এটাকে আমরা ব্লগ কন্টেন্ট বলি। আর তারপর আছে রিভিউ কন্টেন্ট, আছে যদি কোনো প্রোডাক্টের রিভিউ আসে। হ্যাঁ, আমি এখন এখানে সার্চ দেব যে ল্যাপটপ ব্যাকপ্যাক রিভিউ দেই দেখি। এখানে কি করছে, রিভিউ লিখছে একটা কিসের, ল্যাপটপ ব্যাগ। হ্যাঁ, ল্যাপটপ ব্যাগের একটা রিভিউ আসছে এখানে। মোটামুটি দেখেন এখানে রিভিউটা লিখছে, এরা একটা প্রোডাক্টের ব্যাপারে রিভিউ লিখছে, বিশাল লেখা কিন্তু ওটা। আচ্ছা, দেখছেন ওই একটা ব্যাকপ্যাকের মানে কি কি আছে না আছে প্রত্যেকটা ইয়াতে রিভিউ দিছে। এরকম যদি কোনো কন্টেন্ট হয় কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে আর কি, বিস্তারিত উল্লেখ করে ভালো মন্দ খারাপ, এটাকে প্রোস এন্ড কনস বলা হয়। এইগুলো যদি এগুলো মানে এখানে যদি উল্লেখ করা হয় কোনো কন্টেন্টের মাধ্যমে কোনো প্রোডাক্টের বিভিন্ন রকম জিনিস জানানো হয়, সেক্ষেত্রে সেটা হবে আমাদের রিভিউ কন্টেন্ট। আর হচ্ছে প্রোডাক্ট ফিচার, প্রোডাক্ট ফিচার কন্টেন্ট গুলো হচ্ছে যে কোন একটা প্রোডাক্টের এ টু জেড মানে কোন একটা অংশকে ভেঙে 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 আলোচনা করা, এই টাইপের কন্টেন্ট গুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট ফিচার কন্টেন্ট। এখন আমরা যাচ্ছি প্রোডাক্ট ফিচার কন্টেন্টে। একটু সমস্যা হচ্ছে, স্ক্রিন দেখা যায় আমার? আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন এখানে যে পোস্টটা আসছে এখানে কি দেখেন, যে এখানে একটা ব্যাগের কি করা আছে, যে ব্যাগের প্রথম অংশগুলো কি কি এগুলো নাম্বারিং করা হয়েছে। হ্যাঁ,
তারপরে নিচে দেখেন মোটামুটি নিচে প্রত্যেকটা প্রত্যেকটা নাম্বার ইয়ারে মানে একটা করে পার্সেন্টেজ দেওয়া হয়েছে, কোথায় কি আছে না আছে প্রত্যেকটা জিনিস দেখেন এখানে আলোচনা করা হয়েছে। তো এই টাইপের যে রেজাল্টের ক্ষেত্রে কোনটা কোন পার্ট কি টাইপের রেজাল্ট দিবে এগুলো কি করেছে মানে বিস্তারিত লেখা হয়েছে। তো এই টাইপের এগুলো হচ্ছে ফিচার মানে ফিচার কন্টেন্ট। তো আমরা তো এগুলো আসলে যারা অ্যামাজন মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং করে তাদের কন্টেন্টের ব্যাপারে এগুলো বেশি লাগে, রিভিউ কন্টেন্ট আর হচ্ছে এই ফিচার কন্টেন্ট, এই দুটো তাদের বেশি লাগে, আমাদের সাধারণত লাগবে না এটা। আর প্রেস রিলিজটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট আবার খুব একটা ইম্পর্টেন্টও না, আমাদের কাজের জন্য আসলে প্রেস রিলিজটা খুব একটা লাগে না। সাধারণত ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। আর আর একটা ওয়ে আছে, মার্কেটিং এর একটা ওয়ে আছে, মিনিমাম 500 হলে ভালো হয়, 500 মিনিমাম 500 ওয়ার্ডের কন্টেন্ট গুলো একটু ভালো হয়, তার উপরে আপনি 1000 দিলে আরো ভালো হয়, যত বেশি ওয়ার্ড দিবেন তত ভালো হবে। আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কিরকম দেওয়া লাগবে, তবে বেশি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রেস রিলিজটা হচ্ছে কোনো একটা প্রোডাক্ট যখন মার্কেটে আসে, তো মার্কেটে আসার আগে ওই প্রোডাক্টটার ব্যাপারে কি করা হয় যে মানুষকে জানানোর জন্য একটা ওয়ে বের করা হয়, কিভাবে মানুষের মাধ্যম মানে মানুষের দ্বারপ্রান্তে প্রোডাক্টটার মানে খবর পৌঁছাই দিবেন। সাধারণত যদি iPhone 10 যেটা বের হইলো iPhone X, তো এটা বের হওয়ার আগে কি করছে যে সাংবাদিকদের কি করছে ডেকে নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করছে। হ্যাঁ, সংবাদ সম্মেলন করার পরে কি করছে যে এটা সবার মাধ্যমে ছড়াই দিয়েছে নিউজটা যে আমরা আগামী মাসে একটা ফোন নিয়ে আসতেছি iPhone 10, একটা নিউজ দিচ্ছে। এটা একটা কি প্রেস রিলিজের মতোই, মানে প্রেসের মাধ্যমে আপনি সবাইকে জানাই দিলেন যে আপনি এটা প্রোডাক্ট লঞ্চ করতেছেন বা আপনি এটা অফার লঞ্চ করতেছেন, একটা সার্ভিস লঞ্চ করতেছেন। এরকম যেগুলো যে কন্টেন্টের মাধ্যমে আমরা এরকম এটা মানে সবার মাধ্যমে জানাবো সেইগুলো হচ্ছে এই কন্টেন্টগুলোকে বলা হয় প্রেস রিলিজ। তো প্রেস রিলিজের ক্ষেত্রে যেটা হয় সাধারণত প্রেস রিলিজ 150 ওয়ার্ড থেকে, হ্যাঁ সিনেমার ট্রেলারের মতো, তো এটা হচ্ছে 150 ওয়ার্ড থেকে 700 ওয়ার্ডের মধ্যে সাধারণত হয়, এর উপরে হতে পারে। হ্যাঁ, তো প্রেস রিলিজটা যেটা হয় আর কি, এখানে যে একটা আমি দেখাচ্ছি এক্সাম্পল, PRBuzz.com হচ্ছে সব একটা সবচেয়ে পপুলার একটা সাইট যেখানে প্রেস রিলিজ সাবমিট করা হয়। প্রেস রিলিজ গুলো সাধারণত কোথায় কোথায় সাবমিট হয়, যে ধরেন আপনি CNN এ আছে, তারপর আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আছে, তারপর যে গার্ডিয়ান যে পত্রিকা গুলো আছে না, বড় বড় নিউজ পেপার ওয়েবসাইট গুলো আছে, হ্যাঁ এখানে কিন্তু পাবলিশ হয়। এগুলো কিন্তু ফ্রিতে পাবলিশ করা যায় না, কোথাও কোথাও ফ্রিতে হয় কোথাও কোথাও মানে পেইড। তো এখানে কি করে ওরা লাইসেন্স, লাইসেন্স বলতে হচ্ছে ওরা একটা সাবস্ক্রিপশন কিনে, যারা এটা পাবলিশ করে এটা ডিস্ট্রিবিউশন করে তাদের কাছে ইয়া থাকে মানে সাবস্ক্রিপশন থাকে, যে ওরা প্রতি মাসে এতটা আর্টিকেল প্রেস রিলিজ আকারে সাবমিট করবে এবং তাদেরকে এরকম পে করতে হবে। হ্যাঁ, যারা এটা করে এরা একটা বিজনেস টাইপের আর কি। তো তারা কি করে যেখানে মোটামুটি তারা যেখানে মানে যেগুলো কন্টেন্ট ইয়ে করে সেগুলো আর কি এখানে আসার পরে তারা পাবলিশ করে, এখান থেকে সারা পত্রিকার মাধ্যমে মোটামুটি সবার কাছে পৌঁছে যায়। তো এটার একটা মোটামুটি খুব কাজ দেয় যখন ব্যাকলিংক তৈরি করার জন্য, এখানে কন্টেন্টের মধ্যে অ্যাঙ্কর টেক্সট ইউজ করে, অ্যাঙ্কর টেক্সট ইউজ করার ওই ভিতরেই আর কি লিঙ্ক থাকে, সাইট লিঙ্ক থাকে। তো এভাবে যদি আপনার একটা প্রেস রিলিজ আপনি 100 থেকে 1000 ওয়েবসাইটে যদি পাবলিশ করেন, তাহলে এখান থেকে আপনার হিউজ ট্রাফিক আসবে, প্লাস এখান থেকে আপনার হিউজ সেল হবে, এমনকি আপনার সাইটের র্যাঙ্কিং বাড়বে। তো এখানে একটা প্রোডাক্ট নিচ্ছে, প্রোডাক্টটার নাম হচ্ছে 2KXO অ্যাপ। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট, প্রোডাক্ট একটা সফটওয়্যার আর কি। তো এটার একটা প্রেস রিলিজ লিখছে যে এই প্রোডাক্টটা হচ্ছে আনলিমিটেড স্ট্রিমিং আর কি। হ্যাঁ, স্ট্রিম ভিডিও স্ট্রিমিং হতে পারে, অন্য কোনো স্ট্রিমিং হতে পারে, অথবা টিভির স্ট্রিমিং হতে পারে, এটা সার্ভিস দিচ্ছে এরা, গ্লোবাল মার্কেট প্লেস অ্যান্ড বিল্ট ইন প্রাইভেট টাইম ইন মেসেঞ্জার। হ্যাঁ,
তো মোটামুটি এটার সম্বন্ধে লিখছে যে এটা কি কাজে লাগে, কারা মানে হোয়াই ইউজ, এটা কেন আপনি ইউজ করবেন, আর অ্যাবাউট এটা কেন, এটা এবার এটার সম্বন্ধে কি লিখছে। লেখার পরে লাস্টে দেখেন কল টু অ্যাকশন মানে এখানে কিভাবে করছে, যদি আরো বেশি জানতে চান তাহলে এই ওয়েবসাইটে যান, 2kexo.com, এখানে গেলে আপনি এই প্রোডাক্টের সবচাইতে বেশি জানতে পারবেন এই প্রোডাক্টটা আসলে কি। তো এটা হচ্ছে প্রেস রিলিজ, মাঝে মাঝে এটাও লিখতে হয়, কারণ আপনার প্রোডাক্টের হয়তো আপনি ডিস্ট্রিবিউশন করতে পারবেন না, কিন্তু মানে লিখে ডিস্ট্রিবিউশন করলে fiverr.com আছে না, fiverr.com এ ওখানে মানে মোটামুটি $5 থেকে $10, এমনকি $250-$300 পর্যন্ত লাগে একটা প্রেস রিলিজ লিখতে প্লাস ডিস্ট্রিবিউশন করতে, কারণ এটার অনেক ইয়ে আছে, মানে এটার রেজাল্ট খুব ভালো, এই কারণে এটার প্রাইসও হাই। আচ্ছা এটা হচ্ছে প্রেস রিলিজ। আর একটা নিউজ, নিউজ কন্টেন্ট তো বুঝে নেই, সাধারণত যেগুলো পত্রপত্রিকা যে নিউজগুলো পড়ি আমরা, হ্যাঁ পত্রপত্রিকা যেগুলো পড়ি এগুলো হচ্ছে মোটামুটি একটা নিউজ কন্টেন্ট, এটাকে দেখানো লাগবে। আপনি ডেইলি স্টারে ঢোকেন, ডেইলি সানে ঢোকেন, হ্যাঁ ডেইলি অবজারভারে ঢোকেন, যেগুলো পত্রিকা যেগুলো কন্টেন্ট থাকে আর কি, এইগুলো নিউজ আকারে যে কন্টেন্ট গুলো আসে এগুলো সব হচ্ছে আপনার নিউজ কন্টেন্ট। আর ডকুমেন্টেশনটা হচ্ছে আপনার কোনো একটা স্টোরি বা কোনো একটা প্লেস সম্বন্ধে একটা ডকুমেন্টেশন করা, মানে কি বলে যে ওই যদি ধরেন একটা হিস্টোরি, আমরা যদি 1971 সালের ডিসেম্বর মাসে, যেরকম আজকে যেহেতু 14 ডিসেম্বর, আজকে তো 14 ডিসেম্বর সম্বন্ধে যদি আপনি ডকুমেন্টেশন লেখেন, লাইক আপনার হচ্ছে বুদ্ধিজীবী দিবস, এটা সম্বন্ধে আপনি কি যদি কোনো কিছু লেখেন, এটা ডকুমেন্টেশন হিসেবে কাজ কর মানে ইয়ে হবে। এরকম কোন একটা স্টোরি অথবা কোন একটা প্লেস, কোন একটা কাহিনীর উপর ডকুমেন্টেশন টাইপের লেখা, এগুলো হচ্ছে ডকুমেন্টেশন কন্টেন্ট বলে এগুলো, এই কন্টেন্ট গুলোকে। আর ট্রাভেল রাইটিং, যেটা ট্রাভেল কন্টেন্ট হচ্ছে আপনার যদি কেউ ভ্রমণ করে, ভ্রমণ করার পরে সাধারণত কি করে, তাদের নিজস্ব ব্লগ থাকে, হ্যাঁ ব্লগের মধ্যে সেগুলো কি করে ভ্রমণ কাহিনী গুলো তারা উল্লেখ করে। এই যে এখানে দেখেন, এখানে দেখছে যে 5 ডে টুরিং দ্য নর্দার্ন টেরিটরি, এটা একটা ভ্রমণ ব্লগ আর কি, এটা যারা মোটামুটি ভালো ইয়ে করে তারা এখানে ইয়ে করে, যে দেখেন যে এখানে একটা ভ্রমণ কাহিনী এরা লিখছে যে কোথায় কি গেছে না গেছে মোটামুটি সবগুলো উল্লেখ করছে। তো এটা এরকম হতে পারে যে ধরেন একজন কি করছে, সে ইন্ডিয়া ট্যুর করবে বাংলাদেশ থেকে, তো সে তো জানে না, একবারে নতুন, সে কি করবে যে গুগলে যাবে, যা কি করবে সার্চ দিবে যে হাউ টু, অথবা লিখবে যে হাউ হাউ ক্যান হাউ হাউ আই গো দা ইয়া হাউ আই ভিজিট দ্যাট কাশ্মীর অথবা ইন্ডিয়া, মানে আমি কিভাবে ইন্ডিয়া ভিজিট করতে পারি বা কিভাবে দেখতে পারি, যখন গুগল একটা সার্চ দিবে, দেওয়ার পরে সে কি করবে যে ওখানে একটা কন্টেন্ট আসবে, আসার পরে দেখলো যে সে কিভাবে প্রথমে যাবে কোথায়, ঢাকা থেকে গাড়িতে উঠবে, মহাখালী থেকে হোক সেটা কল্যাণপুর থেকে হোক, ওঠার পরে সে যাবে কোথায়, যশোরে যাবে, যশোরে যাওয়ার পর ওখানে বেনাপোল থেকে যাবে কলকাতা, কলকাতা থেকে দিল্লি বা যেখানে যাওয়ার দরকার সেখানে যাবে। এই যে একটা কন্টেন্ট, যে কন্টেন্টের মাধ্যমে ট্রাভেলের এই ব্যাপারগুলো আলোচনা করা হয়, এগুলো হচ্ছে ট্রাভেলিং ট্রাভেল রাইটিং কন্টেন্ট বলা হয় এই কন্টেন্ট গুলোকে। তো এই সাইডের মধ্যে কিন্তু এরকম কিছু লেখা থাকে যে আপনি যদি অমুক জায়গা ভ্রমণ করতে চান, আপনি কিভাবে কোথায় যাইতে হবে, কোথায় থাকবেন, হ্যাঁ তারপরে ওখানে হোটেলে খাবেন কোথায়, কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কিসে চড়বেন, মানে সবকিছু দেওয়া থাকে যে কন্টেন্টের মধ্যে, ওই কন্টেন্ট গুলো আমাদের সাধারণত এই কি বলে ট্রাভেলিং ট্রাভেল রাইটিং কন্টেন্ট বলা হয়। আর প্রমোশনাল কন্টেন্টটা হচ্ছে আপনার কোন একটা কন্টেন্টের ব্যাপারে যখন, মানে কন্টেন্ট হচ্ছে যে যে কন্টেন্টের ভিতর আপনাদের কোন একটা প্রোডাক্টের প্রমোশন করা হয়। প্রমোশন বলতে আমরা যদি স্যামসাং মোবাইলের ক্ষেত্রে যাই, ঈদের সময় কি করি যে মোবাইলের ক্ষেত্রে 10% বা 15% ছাড় দেওয়া হয়, তাই না? বা দেখেন কোন একটা প্রোডাক্ট কিনতে গেছেন, প্রোডাক্ট কিনতে যাওয়ার পরে দেখলেন যে প্রোডাক্টের ছাড় আছে 30%, হ্যাঁ এরকম প্রোডাক্ট, এরকম কন্টেন্ট বলা হবে যে প্রমোশনাল কন্টেন্ট। আচ্ছা দেখাচ্ছি কোথাও আছে কিনা, দেখি এদের কোনো কন্টেন্ট আছে কিনা।
হয়তো এখানে থাকতে পারে, যাই হোক, এই দেখেন এটা 50% অফ করছে। তো এখানে আমরা যদি ক্লিক করি হয়তো একটা মানে পেজ আসবে, এই দেখেন একটা পেজ আসলো। তো এখানে সাধারণত কি করছে যে প্রোডাক্টের এরা ইয়ে করছে, মানে কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সিঙ্গেল প্রোডাক্টের প্রমোশন চালায়, আবার কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল্টিপল প্রোডাক্ট একসাথে প্রমোশন চালায়। তো এখানে মাল্টিপল প্রোডাক্ট একসাথে বলছে যে এই প্রোডাক্টের জন্য আপনার 50% করে ছাড় আছে, আর কোনো কোনো প্রোডাক্টের আমাদের দেখা যাচ্ছে যে শুধু সিঙ্গেল প্রোডাক্টের ছাড় দেওয়া হয়। ওই সব কন্টেন্টকে আমরা প্রমোশনাল কন্টেন্ট বলি। আচ্ছা, আর একটা আছে যে অ্যাবাউট কন্টেন্ট। হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্ট আমাদের সাধারণত যেটা হয় যে কোনো একটা সাইডের আমরা অ্যাবাউট দেখাই, যে জুম সেবার আছে একটা বাংলাদেশি কোম্পানি, এদের এদের একটা ইয়ে আছে। দেখেন এখানে যদি আমি যাই, প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু কিছু পেজ থাকে, তার মধ্যে অ্যাবাউট আস বা হোম, কন্ট্যাক্ট, টার্মস অ্যান্ড সার্ভিস, এগুলো হচ্ছে একটা করে মানে অবশ্যই এই পেজগুলো থাকা মানে লাগবে। তার মধ্যে অ্যাবাউট হচ্ছে একটা পেজ, অ্যাবাউট পেজে কিছু কন্টেন্ট থাকে। এখানে হচ্ছে দেখেন এখানে যে কন্টেন্ট গুলো আছে তারা কি বলছে, এটা একটা জুম সেবার কোম্পানি, তাদের এই এই ছাড়, তারা মোটামুটি এই এই সার্ভিস দেয়, তারা তাদের স্টাফ আছে এতজন, তাদের ক্লায়েন্ট আছে এতজন। হ্যাঁ, এগুলোর ব্যাপারে যে এখানে যে কন্টেন্ট লিখছে টোটালি একটা ইয়া, এটা হচ্ছে কি অ্যাবাউট আস কন্টেন্ট। এটা মোটামুটি অ্যাবাউট আস টেস্টিমোনিয়ালটার মধ্যে পড়ে, যে কোনো কোম্পানির বা কোনো প্রোডাক্টের ব্যাপারে একটা রেকমেন্ডেশন আর কি টাইপের কোনো যদি মেসেজ দেওয়া হয়, সেটা কাস্টমারের কাছ থেকে হোক আর তার পার্শ্ববর্তী কোনো ভোক্তার কাছ থেকে যদি কোনো কিছু পায় কোম্পানি, সেটাকে আমরা বলবো যে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। সাধারণত দেখেন যে এখানে এই অ্যালেকজান্ডার নামে একজন লোক আছে, সে কি করছে জুম শেফারকে কি করছে কিছু টেস্টিমোনিয়াল দিচ্ছে, মানে সে তার রিকমেন্ডেশন অনেক কিছু এখানে বলছে। এই টাইপের যে কন্টেন্ট গুলো হবে, এই টাইপের কন্টেন্ট গুলোকে আমরা বলবো যে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। তো এইগুলো সাধারণত দেখা যায় যে হয়তো এই লোক জুম সেবারের যে মালিক আছে ওনার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এনার নাম হচ্ছে কাউসার আহমেদ ভাই, কাউসার ভাইয়ের সাথে হয়তো এই লোকের সাথে দেখা হয়েছিল কোন এক জায়গায়, সে হয়তো কিছু একটা বলছে যে হ্যাঁ তোমার এটা আমি দেখছি খুব ভালো লাগছে জুম সেবারটা, এটা এটা। তো উনি কি করছে, উনি কিন্তু জাস্ট একটু বলছে, তো এটা যে লোকটা বলছে সে কিন্তু ওই পর্যন্ত শেষ। তো এখানে কি করছে যে একজন রাইডারকে হায়ার করছে কাউসার ভাই, উনি হয়তো ওনাকে বলছে যে হ্যাঁ আমার অমুক জন এরকম কিছু বলছিল, তখন ওই কথাটা নিজের ভাষায় সেখানে মানে সামারি করে লিখে দিয়েছে, লেখানোর পরে ওনার আর কি একটা ইয়ে দিয়ে আইকন দিয়ে ছবি দিয়ে লাগাই দিয়েছে। এই এই টাইপের কন্টেন্ট গুলো কিন্তু লিখতে হয়, এটা কিন্তু কখনো টেস্টিমোনিয়াল কন্টেন্ট যদিও আমাদের লাগবে না, জাস্ট আমি এটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এগুলো আলোচনা করতেছি। তো এই টাইপের যে কন্টেন্ট থাকবে এটা বলা হবে টেস্টিমোনিয়াল কন্টেন্ট। এখানে আমাদের যে যেগুলো আছে এখানে 16 প্রকারের যে কন্টেন্ট আছে, তার মধ্যে আমাদের লাগবে হচ্ছে ব্লগ কন্টেন্ট, রিভিউ কন্টেন্ট, আর হচ্ছে হাউ টু কন্টেন্ট, আর বাকিগুলো আমাদের খুব একটা বেশি লাগবে না। আর এখানে একজন বলছেন যে ভাই অ্যামাজনের জন্য যেহেতু আমাদের ক্লিক ব্যাংক রিলেটেড যে কন্টেন্ট গুলো দরকার সেগুলো স্পেসিফিক বলতে ভালো হতো। ক্লিক ব্যাংকের জন্য আমাদের ব্লগ কন্টেন্ট আর রিভিউ কন্টেন্ট আর হাউ টু কন্টেন্ট, এই তিন টাইপের কন্টেন্ট আমাদের লাগবে, আর আমাদের বেশি লাগবে না। আর প্রেস রিলিজটা লাগতে পারে কিন্তু সেটা এখন না, এটা আমি সবার ক্লাসের শেষে দিব, কারণ এই এটা নিয়ে এখন পর্যন্ত আমার অনেক কেস স্টাডি বাকি আছে। আমি কেস স্টাডি দিব, দেন এই প্রেস রিলিজ দিয়ে আমি হয়তো একটা ক্লাস নিতে পারি শেষের ওই দিকে। হ্যাঁ, সমস্যা নাই, ক্লাস শেষ হলে আবার আসবো। আচ্ছা, ক্লাসটা আমরা আবার জয়েন করতেছি, আপনারা দ্রুত জয়েন করবেন ক্লাসে, লেট করেন না, দ্রুত জয়েন করবেন।